বাবা আমরা তাহলে আসছি যদি যাচ্ছ যাও করা যাবে কিন্তু আমার মনে হয় না লাভ হবে আসতে সাত বছর পূর্বে তুমি বৌমাকে নিয়ে বনে গিয়েছিলে বেরোনোর জন্য আর সেখানে আমার ফুটফুটে নাতিন তুমি হারিয়ে ফেললে জানি না খুব বেঁচে আছে নাকি মরে গেছে আমাকে চিনলেন না আমি ওই তো মাঝে মাঝেই তো আপনাদের এখানে আসি আপনাদের এই বনেই তো আমার আমার মেয়েটাকে হারিয়ে ফেলেছিলাম সেই আমি ও হোসেন বারপারসি পাহাড়ে হে সর্বনাশা বনে কত মায়ের বুক যে খালি হয়েছে আচ্ছা ভাবি আমি আরেকটা কথা জিজ্ঞেস করি আপনাদের এই বনের মাঝখানে যে জঙ্গলি মানুষগুলো আছে তাদের সাথে দেখা করার কোনো সিস্টেম নাই না না ওর সাথে তো কেউ দেখা করে না ওরা খুব হিংস্র ওরা ওরা মানুষ কো দেখে ভয় পায় আবার মানুষরাও অগো দেখে ভয় পায় যদি অগো ওই বনের ভিতরে কেউ যায় তাহলে ওরা মাইরা ফেলায় আর যদি ওরা বনে থেকে বাইরে তাহলে সাধারণ মানুষরা অগরে মাইরা ফেলায় না মানে যে আপনার ভাবি ছোট্ট একটা জঙ্গলি মেয়ে দেখে মনে করছে এটা আমাদের আচ্ছা যাই হোক ভাবি ওই যে ও একটু ওয়াশরুমে যাবে আপনি একটু প্লিজ নিয়ে যাবেন ও আচ্ছা ঠিক আছে আপনি এই জায়গায় দাঁড়ান আমি নিয়ে যাইতেছি দাও আহবন যাও Yeah.
মেলা। আচ্ছা বলছিলাম কি, বেলা তো ডুবি ডুবি হচ্ছে, চলো না চলে যাই আজকের মতো। আরে তুমি শুধু শুধু ওই জঙ্গলি মেয়েটার কথা মনে করতেছো, ওরা তো বাহিরে আসে না। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আবার আইসেন? হ্যাঁ, আসলে হয়েছে কি, আমার স্ত্রী এই যে জঙ্গলে একটা ছোট জুমলি মেয়ে আছে না, ওকে দেখে খুব রিয়েক্ট করছে, তার জন্য বারবার আসছি আর কি। আপনি যে কি বলেন না সাহেব, আপনার স্ত্রী কি না কি দেখছে, জুমলি মেয়ে পাবে কোথায়, সে তো বাইরে আসে না। আপনার স্ত্রীর মাথা তো ঠিক নাই, কি না কি দেখছে আবল তাবল বলতেছে। কি আর করার আছে চাচা, মায়ের মন তো আর কি মানে, 7 বছর আগে বুকের মালিকটাকে হারিয়েছে। যাই হোক আমরা চলে যাব, এই আমরা দুজনে মেন্টালি একটু আপসেট, তো তাই বারবার আসা হয় আর কি। ঠিক আছে চলে যান, তাহলে বোনের অবস্থা ভালো না, আর আমি মনে করি যে এখানে না আসাই ভালো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যান চলো না চলে যাই। আমরা
Ambulance! 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 Ambulance!